ব্রাদার, আমার প্রবাসী ব্রাদার, এখানে বৈশা মিশা কি করতেছেন? দোকান ভাড়া দিতেছেন নাকি? আরে না, বাড়িতে গরম, অসহ্য গরম। ভাবলাম যে দোকানের সামনে একটু বাতাস খাই, আসমা দোকানটা খুললে এক কাপ চা খাই, কিন্তু আইসা তো দেখলাম দোকান বন্ধ। তা আসমা কই, দোকান খুলে না কেন? আসমা তো বিপ্লবী নারী, তার সকল বিপ্লব হয়েছে আমার সাথে। সে কখন কি করবে না করবে সেটার অধিকার তো আমার নাই, তাই দোকান কখন খুলবে এটা তো আমি জানি না। তা আপনার খবর কি? বউ কি বাড়িতে ফিরছে? বউ তো বাড়িতেই, কিন্তু বাইরে সংসারে সুখ নাই। রুস্তম ভাই, আপনি তো আপনার সকল সুখ বিদেশে গচ্ছিত গাইকে আসছেন। কত কষ্ট করছেন সেখানে, সারাদিন কাজ করছেন, খান নাই, পানি খান নাই, ভাতটা ঠিক মতো খান নাই। আমার মনে হয় কি জানেন, আপনার লিভারটাও গেছে, কিডনি দুটাও নষ্ট হয়ে গেছে। ডাক্তার দেখান, টেস্ট করতে দিব। আরে তুমিও তো বিদেশ আছিলা, তা এত আসি তোমার আসে করতে কেমুকে? এখানে তো রহস্য, আমি তো বিদেশে ছিলাম মানে বাঙালিদের মতো থাকি নাই, ওই বিদেশে আমি বিদেশিদের মতো থাকছি। মনে করেন প্রতিদিন ভালো মন্দ খাইছি, মানে আলাদা বাজেট থাকতো আমার ভালো খাবারের জন্য। আর যখন ছুটি হইতো না, তখন আমি লং ড্রাইভে চলে যেতাম, মজা করতাম, ফুর্তি করতাম, কত আনন্দ করতাম। আরে প্রাণটা বাঁচিয়ে রাখতে হবে না? আমরা তো প্রবাসে যখন থাকি তখন যা ইনকাম করি পুরাটাই দেশে পাঠাই দেয়। খাবো কখন? বাইরে আমি কি আপনারে ওই প্রবাসে বৈশা জোয়া খেলতে বলছি? ওখানে আপনি কত কষ্ট করেন, হালাল ইনকাম করেন, সেখান থেকে একটু হালাল আনন্দ করা উচিত ছিল না? নিজের দিকে একটু নজর দেওয়া উচিত ছিল না? এখন যে শরীরের শক্তি নাই, মন ভালো নাই, গায়ে বল নাই, কিছুই তো নাই, এখন তো সংসারেও সুখ নাই। তাই বউর কাছে যে আপনি একেবারে শক্তিহীন হয়ে গেছেন, এখন কেমন লাগে, ভাল লাগে? বউর কাছে মুখটা দেখেন কেমনে? আর মুখ বউর জন্য শখ করে একটা বড় টিভি আনছিলাম, টিভি আইনা তো পড়ছে আরেক বিপদে। বউ সারাদিন ওই টিভিই দেখে, আমার আর দেখে না, আমার দেখ ফিরাও তাকায় না। বাইরে প্রবাসীরা অনেক ভুল করে। আচ্ছা রুস্তম ভাই, আপনি আমার একটা কথা উত্তর দেন তো, মানে প্রবাসে থাকি আর সব ইনকাম করে দেশে পাঠিয়ে দিব কেন? দেশের মানুষ কি না খায়া থাকে? তারপরও দেশে ফ্যামিলি রাইখা, আমি ওইখানে বৈশা মুরগির ঠ্যাং চামাবু, এইটা হয় মনে বাধা দেয় না। রুস্তম ব্রাদার, দুনিয়াতে কেউ আপন না, মানে একমাত্র আমি নিজেই নিজের 100% আপন, আর অন্যেরা কেউ 90% আপন, 80% আপন, 10% আপন। আর এই আপনটা পরীক্ষা করা যায় কখন জানেন? যখন নিজে বিপদে পড়বেন, অসুস্থ হয়ে যাবেন, তখন দেখবেন কে কত পরিমাণ আপন। শরীরটা নিয়ে যে কি করি, কবিরাজের কথা শুনতে গেলে তো অনেক বাজ বিচার করা লাগে। করবেন, রাইতে আগে আগে ঘুমাইবেন, আগে আগে উঠবেন, ঘি খাইবেন, মাছ খাইবেন, দুধ খাইবেন, আমলকি খাইবেন, খেজুর খাইবেন। আমি রাক্ষস নাকি সারাদিন খাওয়ার উপরেই থাকুম? এখন আপনি বললেন যে আমি কি রাক্ষস, খাওয়ার উপরেই থাকুম। এখন খাইতে আপনার অনেক কষ্ট হয়, মনে হয় অনেক টাকা আপনি নষ্ট করে ফেলিতেছেন। সামান্য কিছু টাকার যদি মধু কিনেন, মনে হইতেছে অনেক টাকা আপনি খরচ করে ফেলাইতেছেন। যখন অসুস্থ হইবেন, হাটটা যখন নষ্ট হয়ে যাবে, তখন যে এত টাকা খরচ করতে হইব তখন বুঝবেন। তোমরা তো খালি আমারে গাই লাও। শুনো, কষ্ট কইরা যদি টাকাগুলা দেশে না পাঠাইতাম, তাইলে কি আমার ভাইয়ের বিয়াটা হইতো, আমার মায়ের চিকিৎসাটা হইতো? কও, সব ঠিক আছে, কিন্তু এই যে আপনি অসুস্থ হয়েছেন, এখন চিকিৎসার জন্য টাকা দরকার। আপনি এবার মানুষের কাছে টাকা চান, যাদের জন্য আপনি এত টাকা পয়সা খরচ করছেন তাদের কাছেই চান, দেখেন তো কেউ 100 টাকা বের করে কিনা। করবো না, দরকার নাই দেওয়ার। যতদিন শরীরে শক্তি আছে, যতদিন লাঠি ধরতে না হয়, মানে বুড়া না হই, শরীরে শক্তি থাকে ততদিন কাম কইরাই যাব। যখন পারমু না তখন লাঠি ধরমু, কামও ছাইড়া দিমু, তবু আমি পরিবারের মনে কষ্ট দিতে পারবো। কি সুন্দর দর্শন না, কি সুন্দর চিন্তা। শুনেন রুস্তম ভাই, প্রবাসীরা হইতেছে টাকার মেশিন, যতদিন টাকা আপনি উৎপাদন করতে পারবেন ততদিন আপনার দাম থাকবে, যখন উৎপাদন করতে পারবেন না তখন দাম শেষ। যাক, এত দামি দামি কথা আপনার বলে লাভ নাই,
আসমা তো মনে হয় আইব না। চলেন ইয়েতে যে বাজারে যাই, ওখানে আপনার চা খাওয়াবো নি। চলো যাই। চলেন আরেকজন তার চুল মুছে আমি এই গামছা কেন নিব? ঠিক আছে নিও না, কইলে না আমার চুল মুছা গামছা কেমনে নিবা, দরকার নেই নেয়ার। লাল মিয়া যে তোমার গামছা দেখি কি মুছে সেটা তো আর জানো না, যত দোষ সাথী ঘোষ। আচ্ছা সাথী, সাথী দাও। আরে বাবা এই গামছাটাই দাও। ঠিক তো? ঠিক। চলবো তো? চলবে দাও। আচ্ছা মতিন ভাই কই? পুকুর পারে লাল মিয়ার কাছে। আচ্ছা আমি যাই একটু। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দাদার পুকুরটা দেখাই নিয়ে আসি। পুকুর? হ্যাঁ, ওর কি আর পুকুর আছে নাকি? ওই তো বিরাট ডুবা একটা হয়ে গেছে, ওই ডুবায় আমার কাম কি? আরে না না, ওটা তো পুকুরই, মাছ ছালাম না। ও হো, ঠিকই তো। তুমি তো আমার কাছ থেকে পয়সা নিয়েছিলে মাছ ছাড়ার কথা কয়ে, কী অবস্থা মাছের? কী অবস্থা, মাছ বড় হয়েছে? না না না, তেমন বড় হয় নাই। তাই না রে লাল, তেমন বড় হয় নাই, ছোটো ছোটোই আছে ওই। তবে পুকুর কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় সম্ভাবনার জিনিস, বুঝছিস মিন্টু? এবার যখন তুই বিদেশ যাবি না, পুকুরটার জন্য একটু বেশি করে টাকা পাঠাইস, বুঝছিস? বড় বড় মাছ ছাড়া যাবে আর কি, মানে ছোটো মাছই ছাড়বো, সেগুলো বড় হবে, অনেক টাকা বেঁচা যাবে। আরে না না, এই পুকুর থেকে এত টাকা তুমি পাইবো না ভাই। পাইবো না? তুমি যখন মালয়েশিয়া ছিলা তখন তো মতিন ভাই ওই পুকুরে জাল ফেলাইছে, বড় বড় মাছ ধরছে। কি কি করলে রে, মাছ ধরাও শেষ আর আমি জানলাম না? এই যে দিলি তো একটা ব্যাস লাগে, আমি বড় বড় মাছ ধরছি। বড় বড় যেগুলো এগুলো তো রাক্ষসী মাছ বেটা, রাক্ষসী মাছ পুকুরে থাকলে ছোট ছোট মাছগুলো খাইয়ে ফেলবো না? শোন ভাই, আমি জাল ফেলাইয়া বড় বড় রাক্ষস মাছগুলো সাইকেল তুলে ফেলছি, এরপরে আবার ওই ছোট ছোট পোনা ছাড়ছি, এখন আবার সেই মাছ বড় হবে, অসুবিধা কি? লক্ষ লক্ষ টাকা বেঁচা যাবে। কি কইতেছো তুমি মতিন ভাই? তুমি না এই যে ঘরে বিরাট একটা মাছ দিলা, তুমি বেচছো না? হ্যাঁ, বড় একটা মাছ বেচছো, হের গেছে। তারপরে ওই যে বেলা যে জানলা, হ্যাঁ তার কাছে তো বাদ বাকি সমস্ত মাছ বেচছো, কত টাকা বেচছো? হ্যাঁ সে আমরা কইছে না? এই এই লাল, তুই না জানা কথা কস, না জানা কথা কস কেন তুই? বলছি ঘটক রোজ আমি একটা মাছ দিছি। আচ্ছা ঘটক এসে আমার কইলো যে কোন জায়গায় নাকি একটু পাত্রে দেখতে যাইবো, তখন একটা মাছ লাগে, একটা বড় মাছ, এটা নাকি ওনকার নিয়ম? তাই আমি ওরে একটা মাছ দিয়া হেল্প করছি রে ভাই, এটা নাকি বেচা কিনি কয়? আমি একটু চল তোরা দেখা নিয়ে আসি। আমার আর দেওয়ার কোনো শখ নেই ভাই, তোমরা যাও। আরে তুই না দেখলে হইব নাকি? এটা হলো আমাকে বাপদাদা সম্পদ, আমাকে বংশের ঐতিহ্য। এবার যখন তুই বিদেশ যাবি না, 5-7 লাখ টাকা, হ্যাঁ 5-7 লাখ টাকা হইব, 5-7 লাখ টাকা পাঠাইলে পুকুরটার পার ভালো করে বাঁধাইয়া একটু ভালো করে মাছ ছাড়ব, বুঝছিস না? আমি আর ভাই এসব মাছ টাছের মধ্যে নাই, এসব টাকা পয়সা দেওয়ানোর মধ্যে নাই। আর কি কষ্ট, এই পুকুর হলো আমাকে বাপদাদা সম্পদ, আমাকে বংশের ঐতিহ্য।
ঐতিহ্য সম্পদ তুমি দেওয়া পাই, যদি না পারো কারো কাছে বেচা দাও। আমি আর তোমার কোনো টাকা দিতে পারবো না। আমি এই মাছ চাষ বা কোনো কিছুর মধ্যে আমার কোনো টাকা দিব না, দরকার হলে আমার টাকা ব্যাংকে থাকবো। মেন্টু, এটা কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছ? বেচা কেনা? হ্যাঁ, বেচা কেনা করলে আমি আছি, আমি আছি ভাই। যদি পুকুরটা বেচো ভাই, আমি মানে আমি যখন খুলনাছিলাম, খুলনা কিন্তু একটা ঘের নিয়েছিলাম, সেই ঘের আমি যে ব্যবসাটা করছি রে ভাই, করোনার সময় একটু ঝামেলা গেল, এই লাইনের ব্যবসাটা কিন্তু আমি জানি, সব ভালো বুঝি, আমার আমার কাছে ব্যস্ত। তাই চুপ থাক, তুই এত বারবার কথা কস কেনা, চুপ থাক। তোমরা দুজন চুপ করবা, যাও তো তোমরা যাও, আমি গোসল করব, যাও তোমরা যাও। কথা কইলে আমি খারাপ আর কোনো বিবেচনা আছে? লাল ভাই যাও তো, দুজনে একদম বাচ্চাগোর মতো করো সবসময়। সাথী, তোর গামছাটাও নিয়ে গেল দেখলাম। আহারে, তোর তো জীবন আর কিছুই থাকলো না, এত স্বাদের একটা গামছা তোর দেখিস, আবার গামছাটাও পুকুরের জল না ভাসায় দেয়। ভাসা দিলে দিব, কি আর করুম, কও গান গামু। জলে ভাসা গামছা আমি শুধুই পেলাম চলো না। তোরে ওই পুষ্কুনিত আমি সুবাই মানু, তুই আমার চিনস না। মাছ নিয়ে এত কথা কইতে গেলি কেন? মিন্টুর মাত্রা একটু বুঝায় শোনায় ইনভেস্টের জন্য রাজি করে আনছিলাম, তুই বুঝতেছিস না? এর মধ্যে এসে তুই বাগড়া দিলি বেটা। হ্যাঁ, এখন পুকুরের টাকা তুই দিবি? কথা, আমি বাগড়া দিলাম কই? আমি কি আর বাগড়া দিছি? আর আমি জানি নাকি তুমি যে পুকুরের মাছ বেচো, সব খায় ফেলছো, জানলে আমি কথা কইতাম? হাজার রকম একটা বিবেচনা আছে না? তাই বেটা, তোর আমি চিনি না, তুই বুঝোস না, জানোস না, এত কথা কইতে গেলি কেন? আর মাছ বেছে কে আমি খাইছি? মাছের টাকা মাছ নিজেই খাইয়া ফেলছে। এটা কোনো বিবেচনার মতো কথা কইলা? কি শুনাইলা ভাই, মাছের টাকা খাইয়া ফেলছে, মাছ আমার টাকা খেয়ে কেমন? আরে আচ্ছা বুঝাই বলতেছি তোরে, এই যে তোর পুকুরটা কাটছি, আমার পোনা কিনতে হয়েছে, পোনা কিনা ছাড়তে হয়েছে। হ্যাঁ, ওই পোনা যাতে সাইজে বড় হয় এই জন্য পোনার আদার দিতে হয়েছে, তারপরে এই পুকুরের পার বাঁধাই করছি। এসব কি মাগনা রে বেটা, এসব করতে টাকা লাগে না? আমার কি টাকা আছে? আমার সারেনার ইনকাম আছে, এসব করতে গিয়ে আমি ওই যে মানুষের কাছ থেকে টাকা ধার করছি, তারপর মাছগুলো যখন বড় হয়েছে এগুলো একটু বেশি দামে বেচ যা, ওই ধার শোধ করছি। হ্যাঁ, এখন পুকুরে মাছও নাই, আমার ধারও নাই, আজকালই পানি। বাহ, শুধু পানি আছে? হ্যাঁ, এক কাম করো ভাই, গামছাটা আছে একটা গা গোসল দিয়ে আসো, খুব বড় কামের কাম করছো। হ্যাঁ, আমার কোনো বিবেচনা আসে না। আচ্ছা, তোমার মাথা এই যে মাছের ব্যবসা করার ধান্দাটা কেন হয়েছে, কিনলে গেছে কি করতে চাও? শোন, সাল মাস সারাদিন প্রত্যেক দিন খালি খোটা দেয়, আমি নাকি কিছু করি না। তো ওই সময় চিন্তা করলাম যে কিছু একটা তো করি, ভাবলাম যে পুকুরে মাছ ছেড়ে দিই, প্রত্যেক দিন তো আর এখানে মাছগুলোর এসে দেখতে হইতেছে না, না কাম কাজ একটু কম। চিন্তা করলাম যে মাছ এক সময় বড় হইব, একটু বেশি দামে বেচে দেব। এত সোজা না, এত সোজা না যেটা ভাবতেছ তা না, মাছ পালন করা এত সহজ না, বহুত কাম করতে হয়, বহুত কষ্ট আছে। টেকে ইনকাম করা এত যদি সহজ হইতো তাহলে তো হয়ে গেছিল। বুদ্ধি তোমার দিতে পারি ভাই, তুমি একটা গরু কিনো, গরু ভালো সহজ আছে। আরে না, গরু ভেজাল আছে, গরু কিনলে গরুরে খানা দিতে হয়, প্রত্যেকদিন ঘাস কাটতে হবে না, এটা আমি পারবো না, তারপরে গরুরে গোসল করাইতে হয়। মাছ ছাড়লে মাছের প্রত্যেকদিন গোসল দেওয়া লাগে না, ওরা তো পানি দিয়ে থাকে। হ্যাঁ, মাছের তো গোসল দেওয়া লাগে না, এইটা একটা বিবেচনার মতো কথা করছে, কিন্তু মাছের আর কোনো কাম নাই। মাছের যে একটু ভরভর পানিতে একটা বগলা দিতে হয়, পানিতে খাবার দিতে হয়, হ্যাঁ সবসময় যে দেখভাল করতে হয়, এটা করুন লাগবো না?
নাকি ভাবছো মাছ নিজ দায়িত্বে সেই টাকা নিয়ে হাইটে হাইটে বাজারে যাইব, বাজারে যাই হোটেলে বসে আরাম করে ভাত খাইবো, তারপরে আবার ফেরত এসে পুকুরে ঝাঁপ দিয়ে নিজের ভিজাই রাখবো। হ্যাঁ তুই না বেশি পেঁচাস, আমি জানি মাছের জন্য বেশি খাটনি করা লাগে না, খালি পোনা কিনা না পুকুরে ফেঁকে ফেলালি হয়। কি কই যান? নাচতে যাই, দেখতেছেন না এক হাতে পাতিল আর এক হাতে বালতি, হাত ব্যথ হয়ে গেছে গা। এই গরমের মধ্যে বেশি কোন খাড়াই থাকতে পারবো না, কি করবেন তাড়াতাড়ি কোন? আরে বাপ রে বাপ, গরমের মধ্যে খাড়াইতে পারবো না, খাড়াইতে পারবো না, কি করবা, দৌড়াইবা? হ্যাঁ দৌড়াম, ওই তো দৌড়াইলে শরীর গরম হয়, বিষে বিষক্ষয় কথাটা আছে না, জানবেন কেমনে আপনারা, লেহা বড়াই তো করেন নাই কোনোদিন। বিষক্ষয় না, হিট স্ট্রোক খাইয়া আসি চুয়ে থাকবা। আচ্ছা ভালো কথা শোনো, মাছ পালতে পারবা? মাছ? আরে মাছ পালতে পারবো না কে লিগা, মাছ পালনে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। কই মাছ দেন আমার কাছে দেন। মাছ তো পুকুরে, তোমার কাম হইলো মাছের রেগুলার খাওন দেওয়া, পারবা? আরে মাছের খাওন দেওয়ার ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা, পারবো নাকি? পারবো। মাছের খাওনের টাকা কিন্তু আমি দেবো। আচ্ছা আমি তো কোনো বিবেচনা বুঝতেছি না, এখানে মাছ এলো কই, মানে মাছ পালবো কে, কোন মাছ, কি এর মাছ? আরে বেটা পুকুরে এখনো মাছ আছে বুঝছিস না, এখনো বড় সাইজের মাছ আছে, যদি একটা বড় সাইজের মাছও ধরে ফেলতে পারি, সেটা ধরে যদি মিন্টুরে দেখাইতে পারি, তাহলে কিন্তু মিন্টুর এই ব্যবসায় আগ্রহটা বাড়বো বুঝছিস না। এই ঘটক তুমি মাছের দিকে খেয়াল রাখবা, আর বড় সাইজের কোনো মাছ যদি দেখো সাথে সাথে আমার খবর দিবা। হ্যাঁ বুঝছি, আমার এখন দুইটা কাজ, মাছের খাওন দেওয়া আর আপনারে খবর দেওয়া। আর শোনো, মাছের খাওন ঠিক মতো দিবা, তাইলে মাছ বড় হইব, আর আমার একটা বড় সাইজের মাছ খুবই জরুরি লাগবই। ঠিক আছে কোনো সমস্যা নাই, একদম আপনার মতন তেল তেলা মাছ পাইবেন। আমি তেল তেলা মানে ফাইজলামি করো নাকি? আরে চেতেন কি এর লেগা, আপনার চেহারা যে সুন্দরে সুন্দর, পাত্রীপক্ষ তো আপনার মতন পাত্রী খুঁজে। এই ঘটক আমার কিন্তু একটা বিবেচনা আছে, পাতা ঘুরা অন্যদিকে যেতেছে কেন, তোমার কামটা কি, কি কথা হইলো তো, তুমি যা ওখানে যাও, পুকুরে যায় ডুবা মারো না, মানে পুকুরে যায় একদম মাছগুলো দেখভাল করো, যাও হাজির চাপা যাও তো ভাই। আমি খামো কি, খালি মাছের খাম দিলে হইব? ভালো হয়েছে, বড় সাইজের একটা মাছ পাইলে বালতি না এই ড্যাগো করে লইয়া যাবো, কেউ টের পাইব না, আর প্রবাসী বাইরে টেহা মেরে খাইতে পারে, আর আমি মাছ খাইতে পারবো না, এটারে কয় খাদ্যচক্র। আরে খাদ্যচক্র ব্যাপারে হেরা যান কেমনে, লেহা পড়া কর নাই তো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কতক যদি আসতে মাছগুলা পেঁচাইতে পারি, সেটা শেষ, ওই যে কলমটা লিখা একবার ছাইড়া দিছে, কলমের কালি ফুরাইয়া গেছে, হাজার হোক কলমের তো একটা বিবেচনা আছে, আছে না? আছে আছে আছে, কি করুম কই, হরি দেয় এমন ধরা ধরছে আর তোমায় নেই হরিদে ধরছে। হ্যাঁ কাম করো, বাইন মাসের মতো পিছলা সুরাত স্যার, ছোট ভাই না একটা দায়িত্ব আছে না, এত এত দায়িত্ব পালন করতে চাও না, তোমার একটা ভালো বুদ্ধি দিই ছোট, একটা ভালো বুদ্ধি দিই, দেখো রাবে খেলা একটা বড় সিজ, তার ফোলা ফরি সেও কিন্তু কম সিজ না, এই দুই সিজের হাল্লায় ভরিয়া তুমি কিন্তু একদম শেষ হয়ে যাবা, তাকে গ্যাঞ্জামের মধ্যে যাইও না, আমি ভালো কথা বলি। হ্যাঁ তুই কি মনে করছো যেগুলো আমি বুঝি না, আমি সব বুঝি সব, তোর হইলে ছোট ভাই তোকে মানে যে কোনো সমস্যা দেখলে মনটা কান দে, তুই তো কম খারাপ না। বাপরে এত যদি কান দে গাছটা জড়ায় ধরে এখান তো যাও। আরে বাবাজি তোমরা দুইজন এইখানে? আরে বাপরে আজ তো শয়তান এসে হাজির। লাল কারে শয়তান কইলা? না না না, আরে লাল মিয়ার না কোনো বিবেচনা নাই, ভুলে গেছে জোরে গায়ে ফেলছি। আপনি কেমন আছেন, আপনার তাল গাছ কেমন আছে? আমি ভালো আছি, তা আমার তাল গাছ কেমন আছে, মানে তাল গাছ তাল গাছের জায়গায় আছে। কাকা
ও তো নিজেই স্বীকার করছে ওর কোনো বিবেচনা নাই, ওর কথা বাদ দেন, আপনি এনে কি করেন? বাবা রে, কন্যাদায়গ্রস্ত পিতা, তাই মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি। আহারে 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 আহা, হ্যাঁ এটা কোনো বিবেচনার মতো কথা? কন্যাদায়গ্রস্ত পিতা তো মানুষের দ্বারে দ্বারে ঘুরব, তা আপনার মায়া তো বিবাহিত। বাবা রে, এই দুনিয়ায় অনেকে কন্যা বিয়ে না দিয়েও কন্যাদায়গ্রস্ত হয়, আর আমি বিয়ে দিয়েও কন্যাদায়গ্রস্ত হয়েছি। ও আপনার জন্য আমরা কী করতে পারি, কী করতে পারি আপনি কর? আমি তো কিছু উপায় খুঁজে পাইতেছি না। আমার বাসায় আছে বড় ভাই মতিন ভাই, এত বিবাহিত। আর এই যে আমি লাভ, আমি তো সারা জীবনে বিয়া করুম না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আর কার লোকে আপনি বিয়া দিবেন কোন তো? কী মানে কী কস না কস কাকা, কিছু মনে করেন না। আপনি আপনি কী কামাইছিলেন বাবাজি? তোমার ফুপুরে একটু বোঝাও না। তাহলে আমারে আর একটা উপকার করবা বাবা। কি উপকার বাবাজি? একবার একটু আমার বাড়িতে যাবা। বুঝি নাই আপনার বাড়িতে কি? ওই বাচ্চা রাখবো কে, পালবো কে, খাওয়াবো কে? তুমি এমন একটা কথা কইলা, এ বাচ্চাকে তুমি আনছো, তুমি আন না দিছে উপরাল্লা দিছে, এই বাচ্চা থাকা খাওয়া কেমনে মানুষ হইব এই দায়িত্ব তোমার। সারা জীবন ওই ভাদাই মাসে আমি সংসার করিয়া শেষ জীবন আমি কি পাইলাম? স্বামী মরার আগে সব কিছু ওই পোলারে লেখা দিয়া গেল, বেটা তো মইরা গিয়া বাঁচছে। সামনে পাইলে না একটা কথা জিগাইতাম, এই পোলারে যে সব কিছু লেখা দিয়া গেলা, পোলা কি সবকিছু রাইখা খাইয়ে যেতে পারতাছে? এইটা ভুলে যাইও না যে তোমরা কিন্তু আমার মায়ার নামে জমি জাতি বাড়ি ঘর সব লিখা দিছো। আপনার যে টাকা দিছি সে টাকার হিসাব আগে আমার বুঝাইয়া দেন, তারপর আপনি আপনার মায়া আপনাদের হিসাব আমি বুঝুন। তুমি বিদেশ গেলে কিন্তু ভালো হয়, তোমার যে সাজগোজের ধরন, এরা তোমার ফাইলে ওই যে পুতুল যেমনি সাজাইতে হয় না মানুষ, সোনা দিয়ে এমনি সাজাই রাখবো। তাহলে তো খুব ভালো হয়, ভেরি গুড। আসার সময় যে স্বর্ণ দিবে আমারে, সেই স্বর্ণ থেকে তোমার জন্য একটা চেন বান্ধা নিয়ে আসবো, ভালো হবে না?